हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आई एम हासान, वेलकम टू माय बार्ड पैगन। आज के আপনাদের জন্য একটি সুন্দর নিউ ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো হ্যান্ড ফিডিং বেবিকে কিভাবে আপনারা হ্যান্ড ফিডিং করাবেন এবং এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটি কিভাবে আপনারা পানির সাথে মিশাবেন এবং পানিটা কতটুকু গরম করতে হবে, পানি গরম করতে হবে এবং কতটুকু ঠান্ডা করে পাখিকে খাওয়াতে হবে এবং পাখিটাকে কি পরিমাণে খাবার কোন কতটুকু ঘনত্বে খাবার খাওয়ালে এই খাবারটা পাখিটার পেটে গিয়ে হজম শক্তি ভালো হবে। এছাড়া পাখিকে আপনারা যখন হ্যান্ড ফিডিং করাবেন, অনেকে আছেন যারা হ্যান্ড ফিডিং করাবার আগে পাখিকে শ্বাসনালীর মধ্যে পাইপটা দিয়ে দেন, হ্যান্ড ফিডিংয়ের যে পাইপটা থেকে আপনারা হ্যান্ড ফিডিং করান ওই পাইপটা দিয়ে যান, ওই পাইপটা দিয়ে দিলে তখন পাখিটা মারা যায়। তো এই সমস্যা থেকে আপনাদের সমাধান আমি দিব, আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে কিছু হ্যান্ড ফিডিংয়ের পাউডার নিয়ে রাখলাম। তো রাখার পরে আমি এই পাউডারগুলোকে একদম ফুল বয়েল পানি থেকে গোলালাম, একদম ফুল বয়েল পানি করবেন। পানি করার পরে খাবারটাকে এভাবে সুন্দর করে মিক্স করবেন। আমি যেহেতু একা আছি, আমাকে হেল্প করার মতো কেউ নাই, সেহেতু ক্যামেরার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাখি খাবারগুলোকে এভাবে আপনারা গোলাবেন, গোলানোর মধ্যে আপনারা খাবারটাকে এমনভাবে গোলাবেন যাতে খাবারটা একটু ঘন ঘন থাকে, হালকা মধুর মতো থাকে, মধুর চেয়ে একটু পাতলা থাকে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারটা, এটা কিন্তু ফুল গরম খাবার এবং এই খাবারটা যখন আপনি ফুল গরম পানি থেকে দিচ্ছেন, এই খাবারটা কিন্তু আপনার ওর মধ্যে বসে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে এই খাবারটাকে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করে আপনারা এমনভাবে ঠান্ডা করবেন যাতে করে হাত দিয়ে বুঝতে পারেন যে এই খাবারটা ওর গলার মধ্যে যদি দেয় এই খাবারটা, তাহলে ওর প্রবলেম হবে না। আর একটু কোনো রকম হলেও গরম রাখবেন, হালকা পরিমাণে কুমকুম গরম রাখবেন, যে গরমটা ভালো লাগার গরম। আর এটা সিরিঞ্জ নিয়েছি, এই সিরিঞ্জে এই যে রাবারটা দেখছেন, এটার মাধ্যমে আপনারা খাওয়াবেন। এরকম তুলতুলে নরম রাবার থেকে খাওয়াবেন, কোনো শক্ত রাবার দিয়ে খাওয়াবেন না, এটাকে বাটারফ্লাই বলে। তো আপনারা কেউ চাইলে এগুলো নিতে চাইলে এগুলো আপনারা যে কোনো সাইকেলের দোকানে বাল্টি বলে তখন ওরা দিয়ে দিবে। তো আমি একটি বেবিকে আপনাদেরকে খাবার খাওয়ায় দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই পাখিটাকে সুন্দর বাঁ হাত থেকে ধরবেন, দেখেন খেতে থাকছে এখনই, বাঁ হাত থেকে ধরবেন এবং এই যে জিব্বার নিচে দেখবেন একটা জিব্বা আছে গোল, ওই জিব্বার নিচ থেকে সুন্দর করে আপনি খাবারটা দিবেন এবং খুব মোটামুটি একটা সময় নিয়ে দিয়ে দিবেন যাতে করে আপনার খাবারটা পাখিটা তাড়াতাড়ি নিয়ে নেয়। আমি আমার এই বেবিটাকে 10 ml খাবার খাওয়ালাম এবং আপনাদেরকে খুব একটু জুম করে আমি দেখাবো যে কিভাবে আপনারা খাবারটাকে মানে মুখের মধ্যে দিবেন যাতে করে আপনার শ্বাসনালীর মধ্যে খাবারটা না যায়। তো আপনারা দেখেন এই একটা সানকুনরের বেবি আছে হ্যান্ড ফিডিংয়ে ছোট, এই বেবিটাকে আমি মানে খাবারটা দিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং খাবারটা ঠিক এইভাবেই দিবেন, বাঁ হাত থেকে দু আঙ্গুল থেকে ধরবেন এবং এইভাবে রাবারটা দিয়ে দিবেন। এই রাবারটা দেওয়ার সুবিধা হলো এইরকম যাতে করে আপনারা আপনার বেবির গলার মধ্যে শক্ত কোনো বাটার ক্যাপ যদি দেন বা শক্ত কোনো পাইপ দেন, তাহলে ওই পাইপটা গলার মধ্যে আপনার আঘাত লাগতে পারে, পরে রক্ত বের হতে পারে অথবা শ্বাসনালীর মধ্যে আঘাত লাগতে পারে। তো এটা আপনার পাখির জন্য খুবই ক্ষতিকর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বিষয়টা, তারপরে একটু ভিডিওটা দেখেন আপনারা আমি কিভাবে খাওয়াচ্ছি। এক সাইড থেকে ধরছি এবং সুন্দর করে এভাবে নিচ্ছি এবং খুব দ্রুতভাবে, এই যে দেখেন এই যে জিব্বাটা, এই যে জিব্বা দেখেন, এই যে জিব্বাটা এই উপর থেকে গলার মধ্যে আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা কোনো জোরাজুরি করবেন না, পাখিটাকে রিল্যাক্সে দিবেন এবং রিল্যাক্সে নেবেন। যখন পাখিটা জোরাজুরি করবে তখন আপনারা ছেড়ে দিবেন। এই যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু ধরে দেখাচ্ছি এইটা। তো আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি এবং কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় সেটা বুঝতে পেরেছেন। হ্যান্ড ফিডিংটা মূলত একটু মধুর মতো ঘন রাখবেন যাতে করে পাখির খাবারটা ভালো হয় এবং গরম পানি থেকে যখন আপনারা হ্যান্ড ফিডিংটাকে করাবেন, ফুল গরম করে তারপরে ঠান্ডা করার পরে খাওয়াবেন, একটু কুমকুম জানি গরম থাকে, এটা আপনার অন্তত 30 ডিগ্রি সেলসিয়াস জানি গরম থাকে এরকম,
তাহলে আপনার পাখির খাবারটা হজম হবে। একদম ঠান্ডা খাবার খাওয়াবেন না, এতে করে আপনার সমস্যা হয়। এবং পাইপের মধ্যে জানি কখনো হাওয়া না থাকে, এই হাওয়াটা আপনারা বের করে নেবেন সব সময়, এটা খেয়াল রাখবেন, কারণ ওই হাওয়াটা ওদের পেটের মধ্যে গেলে পরে প্রবলেম হবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন কি সম্পর্কে জানতে চান বা কোনো পাখি সম্পর্কে জানতে চান কি না। এছাড়া যদি আপনারা চান আমাদের কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট কামনা করতেছি। এবং এই যে পাইপটা দেখেন, এই পাইপটা এরকম নরম হবে, এরকম তুলতুলে নরম হবে। এরকম তুলতুলে যদি নরম হয় তাহলে আপনার পাখির জন্য সবচেয়ে বেটার। এবং এটা লম্বা হবে আপনার 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চির মতো থেকে 1.5 ইঞ্চির মতো, এই যে আমি আঙ্গুল থেকে দেখাচ্ছি, তো এরকম 2 থেকে 1.5 ইঞ্চির মতো এইটুকু পেটের মধ্যে দিয়ে দিবেন, প্রবলেম হবে না। রাবারের পাইপ তো, এটা দিলে প্রবলেম হবে না। আশা করি সবাই ভালো থাকবে।